এরপরে প্রশ্ন হলো ওযু ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা। উত্তর হলো দোয়া, যে কোনো দোয়া, দোয়া পাঠের জন্য ওযু কখনো শর্ত নয়, কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ, সব সময় দোয়া করা লাগতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার জন্য ওযু শর্ত রাখেন নাই। এমনকি কোরআনে কারীমও যদি মুখস্থ কেউ তেলাওয়াত করে সেটার জন্য আল্লাহ তাআলা ওযুর শর্ত রাখেন নাই। তবে কোরআন স্পর্শ করার জন্য ওযু লাগবে। হাদিসও স্বীকার করে কিছু ফিতনাবাজ বের হইছে, এরা বলে না কোরআন ধরার জন্য নাকি ওযু লাগবে না, অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। সারা বিশ্বের প্রায় সব উলামায়ে কিরামি প্রায় এই ব্যাপারে একমত যে কোরআন স্পর্শ করার জন্য ওযু লাগবে। এই বিষয়ে দ্বিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই। তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন ওযু ছাড়া, আর যে কোনো দোয়া এটা করার জন্য ওযু তো লাগবে না, এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে, জিকির করা যাবে আল্লাহর কাছে। তবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলে ওই অবস্থায় যাবে না, কথা কি বুঝতে পারছি? অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, জিকির করবেন, এটার জন্য ওযু জরুরি না, দুরুদ পড়ার জন্য ওযু জরুরি না। এরপরে প্রশ্ন হলো গ্রামের অধিকাংশ মহিলা শুধু আজান হলে মাথায় কাপড় দেয়, অন্যান্য সময় দেয় না, এ সম্পর্কে কিছু বলবেন? আজান হলে মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি বিষয় না, অথচ সে ওই জায়গাতে দিচ্ছে, আবার যেখানে দেওয়া দরকার ওখানে দিচ্ছে না, এই হলো আমাদের অবস্থা। আজানের সময় মাথায় কাপড় দেওয়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয় নাই। যদি আপনি বাসা বাড়িতে থাকেন, আপনার নিজের ঘরে থাকেন, যেখানে পরপুরুষের দৃষ্টি পড়তেছে না, সেখানে আপনার মাথার কাপড় না থাকলেও অসুবিধা নাই। আজান অবস্থায়ও যদি মাথায় কাপড় না দেন তাতেও কোনো সমস্যা নাই, আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু পরপুরুষের দৃষ্টিতে আপনি পড়েন, বাহিরে গেছেন, তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে, আপনার সৌন্দর্যকে অপ্রকাশিত করতে হবে। এবং আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, শরীরের নিজের সৌন্দর্যকে যেন নারীরা প্রকাশ না করে অন্য পুরুষদের সাথে, যারা গায়রে মাহরাম তাদের সামনে। অতএব মাথায় কাপড় দেওয়ার সম্পর্ক হলো আপনি গায়রে মাহরামের সামনে আছেন, তখন আপনি মাথায় কাপড় দিবেন, সৌন্দর্যকে আপনি ঢাকবেন, পর্দা করবেন। আর গায়রে মাহরাম নাই, পাশা বাড়িতে নিজের মাহরামরা আছে, সেখানে মাথায় কাপড় না দিলেও সমস্যা নেই। আমাদের দেশে অনেক জায়গায় মাথা কাপড় দেওয়ার জন্য মহিলারা বলে, মহিলাদেরকে বলা হয়, যত রকমের ভুল ফতোয়া আছে এগুলো সবগুলা মহিলাদের উপরে বেশি জারি করি আমরা, ঠিক না বেঠিক? বলে যে গোসল ফরজ হলে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না, গোসল ফরজ হলে বেশি সময় শুয়ে থাকা যাবে না, ছেলেটা ঠিকই শুয়ে থাকে, বলে রান্নাবাড়া করা যাবে না, যত ফতোয়া আছে সব কার উপরে? ওই মহিলার উপরে। এটা ঠিক যে গোসল ফরজ হওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি গোসল করা উত্তম, কিন্তু এর মানে এই না যে গোসল ফরজ হয়েছে এখনো নামাজের ওয়াক্ত হয় নাই, দেরি আছে, তাহলে দেরি করলে তার গুনাহ হয়ে যাবে বা ওই অবস্থায় কাজ করলে তার সেটা হারাম হবে, এমন কোনো কথা নেই। তো উল্টাপাল্টা ভুলভাল ফতোয়া দিয়া মহিলাদের উপরে বেশি জুলুম করা হয় আমাদের দেশে, এগুলা করা যাবে না। তাহলে মাথায় কাপড় দেওয়ার সাথে আজানের কোনো সম্পর্ক, এটার সাথে গায়রে মাহরামের সম্পর্ক কোথাকারটা কোথায় নিয়ে আমরা লাগাই? তবে এটা ঠিক যে আজানের সময় আল্লাহর নাম শুনে তখন শ্রদ্ধার কারণে অনেক মহিলা মাথায় কাপড় দেয়, তখন শ্রদ্ধার কারণে মাথায় কাপড় না, তখন মুখে আজানের জবাব দিতে হবে, তখন কি দিতে হবে? আজানের জবাব দিতে হবে, যেটা করা লাগবে ওইটার খবর না আরেকটা করতে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। একজন স্ত্রী তার স্বামীর কাছে গরুর গোশত খাইতে চায়, কিন্তু তার স্বামীর বেতন 3,700 টাকা, এই বেতন দিয়ে স্বামী গরুর মাংস খাওয়াতে পারে না, বলে সে কাপুরুষ, এতে কি করা উচিত ওই স্বামীর? ভাইরা আমার, দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? দুইটা গুণ যদি থাকে সেই সংসারে কখনো অশান্তি হবে না, শান্তির সমুদ্র, শান্তির জোয়ার সবসময় বইতে থাকবে। এর মধ্যে প্রথমটা হলো সবর, দ্বিতীয়টা হলো শুকর, সবর এবং শুকর। কখনো কষ্টে দিন যাচ্ছে, সবর করতে হবে, আল্লাহ তাআলা এই কষ্ট চিরকাল রাখবেন না, একসময় দূর করে দিবেন। কখনো আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে, কথা কি বুঝাতে পারছি? নিজের ঘরে স্ত্রী আছে, এরপরও পরকিয়া করে বেড়াচ্ছে, শুকর নাই, আল্লাহ তাআলা পরীক্ষা ফেলেছেন, স্বামীর বেতন এখন কম, আপনি স্বামীকে একটা বাজে কথা বলছেন, কাপুরুষ বলছেন, আপনার ভিতরে সবর নাই, আপনি খারাপ মহিলা। একইভাবে আপনার স্বামী সে আপনার সব ভালো আছে, কোনো একটা জিনিস হয়তো নাই, যৌতুক পায় নাই আপনার বাপের বাড়ি থেকে, তখন আপনাকে একটা খারাপ কথা বলল, একটা বাজে কথা বলল, সেও ছোট লোক। একজন ইমানদার কখনো এ ধরনের আচরণ করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় মাসকে মাস অতিবাহিত হতো, দুটি কালো জিনিস, পানি আর খেজুর ছাড়া আর কিছু পাওয়া যেত, এটা দিয়ে তারা মাসকে মাস পার করে দিতেন, তাদের এত কষ্ট হতো, তারপরও তারা স্বামী সম্পর্কে বাজে মন্তব্য করেন নাই। মনে রাখবেন,
যে স্বামী চুরি করে ডাকাতি করে দুই নম্বরি করে মিথ্যা কথা বলে অবৈধ উপার্জন করে কেজিয়ে কেজিয়ে গোশত কিনে খাওয়ায় ওই স্বামীর চাইতে সেই স্বামী হাজার লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ ভালো যেই স্বামী হারামের ধারে কাছেও যায় না। ভাইরা আমার, এর আগের যে সমস্ত পূর্বসূরী আমাদের সোনালী যুগের মানুষরা ছিলেন তাদের স্ত্রীরা নেককার স্ত্রীরা স্বামীদেরকে বলতেন প্রয়োজনে বাসায় খালি হাতে আইসেন, তারপর হারাম আনবেন না, আমরা হারাম খাইতে চাই না, কারণ এই দিন দিন না আরো দিন আছে, আল্লাহর কাছে হিসাব দিহি করা লাগবে। যেই বোন তার স্বামী তাকে গোশত কিনে খাওয়াচ্ছে না আপনি কষ্ট পাচ্ছেন, আপনি সবর করেন, স্বামীর সংসারে কষ্ট করার পর আল্লাহ তাআলা একসময় সন্তানদেরকে এত টাকা বসায় দেয় সেটা খাইয়া শেষ করতে পারে না। অনেক মহিলা আছে স্বামীর সংসারে সুখী হয় না, কিন্তু সংসার যখন বড় হয় ছেলে মেয়ে যখন বড় হয় আল্লাহ তাকে অনেক সুখ দেয়, আছে না নাই? অনেকে হয়তো তখনও সুখ হলো না, আল্লাহ তাকে আরো পরে দিবেন, জান্নাতের সুখ তো ইমানদারের জন্য বরাদ্দ আছে ইনশা আল্লাহ। এই জন্য সবর এবং শকর এটা থাকতে হবে। অনেক পুরুষ আছে সবরও নাই শকরও নাই, অনেক মহিলাও আছে সবরও নাই শকরও নাই, এবং সবর শকর এই দুইটা জিনিসই হলো দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র। খেয়াল রেখে চলবো না ইনশাল্লাহ। আপনার স্ত্রীর মধ্যে একটা জিনিস নাই অন্য মহিলার মধ্যে আছে, আরেক বাড়িতে ভালো খাইয়া আসছেন, রান্নাটা সেই রকম হয়েছে, আইসা এবার বউরে খোঁচানো শুরু করলেন, কি রান্দা তুমি, যে রান্দা দিছে মহিলা যে স্বাদ শিখতে পারো না কিছু, ছোট লোক স্বামী। এর নাম কি স্বামী? ছোট লোক স্বামী। আল্লাহ তাআলা তাকে রান্নার তৌফিক দিয়েছেন, এতটুকুও রান্ধতে পারে না, অনেকে এরকম আছে। এই সাবকন্টিনেন্টে পাক ভারত মহাদেশে পুরুষরা মহিলাদের থেকে যত সুবিধা পায় শুকর আদায় করা দরকার। মিডিল ইস্টে যায় দেখেন নাকে চরকি লাগায় ঘুরে মহিলারা পুরুষদের, বাসা রান্না বাড়ি হয় না বললেই চলে, সারাদিন শুধু বলে হোটেল থেকে আনো হোটেল থেকে আনো, উনি সারাদিন সাজুগুজু করে, সব ঘরে ঘরে অবস্থা, হোটেল থেকে খানা দিয়ে বেশিরভাগ সংসার চলে। আর দেশে মহিলারা এত কষ্ট করে, তারপরও অনেক স্বামী অকৃতজ্ঞ আছে না নাই, নিমক হারাম স্বামী আছে, আর কিচ্ছু না করে আপনার স্ত্রী, শুধু আপনার চরিত্রটা যে হেফাজত করে এর জন্য তো তার সুক্রিয়া আদায় করবেন, এর জন্য আপনি সুক্রিয়া আদায় করবেন। জীবনে একবার মোহর কয়টা দিছেন না দেন নাই, নামকে অস্ত্রে ধরে রাখছেন, এরপরে কয়টা ভাত দেন একটু থাকতে দেন, এর বিনিময়ে আপনার পোলাপায়ন মানুষ করে, আপনার চরিত্র হেফাজত করে, আপনার খেদমত সেবা করে, আবার আপনি আরো আশা করেন? একটা কাজের লোক লাগলেও তো চেয়ে বেশি করা লাগতো, অথচ তিনি আপনার স্ত্রী, আপনার এই সংসারের অর্ধেক, তার অর্ধেক আপনার। তো অনেক স্বামী এরকম ছোট লোকই করে, আবার অনেক মহিলাও কি করে, চুল থেকে নুন খসলে স্বামীর উপরে বাজে মন্তব্য করে, কিছু দিতে পারলা না। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে ধৈর্যশীল হওয়ার শুকর গুজার হওয়ার তৌফিক দান করুন।